প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব যেটা আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, একদা এক ব্যক্তি গহীন বনের দিকে হাঁটতেছে। গহীন বনের দিকে হাঁটতে হাঁটতে তিনি এমন অবস্থায় এমন একটা জায়গায় পতিত হলেন, অবস্থান করলেন যেটা অনেকটাই গহীন বন এবং সেদিকে নির্জম এবং অনেকটাই ভয়ানক একটা জায়গা। তিনি গভীরে যেতে যেতে হঠাৎ পিছনের দিকে তাকালেন এবং পিছনের দিকে তাকিয়ে দেখে একটি বনের বাঘ তার দিকে মানে ছুটে আসতেছে এবং তাকে খাবে বলে। তিনি কোনো দিক না তাকিয়ে এবং কোনো হিসাব কিতাব না করে কোনো কিছু না ভেবে নিজের জীবন রক্ষার্থে এবং নিজের জীবন রক্ষা করার জন্য তিনি সামনের দিকে দৌড়াতে শুরু করলেন এবং দৌড়াতে দৌড়াতে এমন জায়গায় দৌড়াতেছেন যেখানে তিনি মানে সেফ থাকবেন এবং যেখানে এই বাঘটি তাকে ছুঁতে পারবে না এবং তাকে খেতে পারবে না। এমতো অবস্থায় কোনো জায়গা না পেয়ে হঠাৎ তার সামনের দিকে একটি কুয়ার দিক এবং মানে একটি গর্তর মতো একটি কুয়া মানে তার সামনে পতিত হলো এবং সেটি দেখতে পেল। সেই কুয়ার ভিতর, সেই গর্তের ভিতর মানে ঝাঁপিয়ে পড়ল, এমনভাবে ঝাঁপিয়ে পড়ল সে অনেকটাই গভীরে যেতে থাকলো এবং গভীরে যেতে যেতে তিনি হঠাৎ করে মনে হলো যে আমি কোথায় যাচ্ছি। তার সামনে একটি রশি দেখতে পেল, সেই রশিটি খপ করে ধরে ফেলল এবং রশিটি ধরার সঙ্গে সঙ্গে তিনি নিচের দিকে তাকিয়ে দেখে যে একটি বিশাল বড় সাপ ভাগ করে তাকিয়ে আছে তাকে খাবে বলে এবং মানে উপরের দিক তাকিয়ে দেখে বাঘটি তাকে খাবে বলে সেই কুয়ার মুখে মানে দাঁড়িয়ে আছে। এখন সে অনেকটাই চিন্তামগ্ন হয়ে পড়ল এবং অনেকটাই গভীর চিন্তার দিকে অগ্রসর হলো। এখন তার জীবন কিভাবে রক্ষা করবে, উপরে যদি যায় তাহলে বাঘ তাকে খাবে আর যদি নিচের দিকে যায় তাহলে সাপের পেটে যেতে হবে। সে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল এবং গভীরভাবে চিন্তা করতে থাকলো। গভীর চিন্তা করতে করতে তার একটি সময় পতিত হলো এবং তার মনে হলো এবং তার সামনে একটি মৌমাছির চাকটি দেখতে পেল। মৌমাছির চাকটি দেখার সঙ্গে সঙ্গে হাতটি মৌমাছির চাকের ভিতর ঢুকিয়ে দিল। ঢুকানোর সঙ্গে সঙ্গে তার হাতের আঙুলিতে মধু তার হাতের আঙুলিতে লেগে আসলো। লেগে আসার সঙ্গে সঙ্গে তিনি সেই আঙুলি মুখের ভিতর দিল এবং মুখের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এমন একটি স্বাদ অনুভব করলো, এমন একটি মানে খাবার অনুভব করলো যেটা কখনো সে খায়নি এবং পৃথিবীর মানে মধ্যে এবং ইহকাল পরকালেও সেরকম কোনো মানে সুস্বাদু খাবার খায়নি। এমনভাবে মানে খাবারটা খেলো এবং সেই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তার মানে দুইটা যে মানে ভয়ানক জায়গা ছিল যেটা বাঘ এবং সাপ মানে সেই দুইটার চিন্তা তার মাথা থেকে চলে গেল এবং চিন্তাগুলো মাথা থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আস্তে আস্তে সেই মধুটুকু খেতে থাকল। পরবর্তীতে হঠাৎ করে দেখল যে তার যে রশিটি সে ধরে আছে সেই রশিটি এক পাশ থেকে সাদা ইঁদুর আরেক পাশ থেকে কালো ইঁদুর কাটতে শুরু করেছে এবং সেই কাটা শুরু করার সঙ্গে সঙ্গে সে আরও চিন্তামগ্ন হয়ে গেল এবং সেই পূর্বের সাপ এবং বাঘের কথা স্মরণ করল। স্মরণ করার সঙ্গে সঙ্গে তিনি এখন আরও চিন্তামগ্ন হয়ে গেল যে আমি এখন কীভাবে আমার জীবনটা রক্ষা করব। আপনারাই বলেন কীভাবে জীবনটা রক্ষা করবে এবং সে মানে সেই বাঘটা কে এবং সেই সাপটা কে আর যে রশিটা সে ধরছিল সেই রশিটা কে, তারপর আপনার যে মধুর চাকের মধ্যে সে হাত দিল সেই মধুর চাকটা কি এবং যে রশি দুই পাশ থেকে যে মানে সাদা ইঁদুর এবং কালো ইঁদুর কাটতেছে সেই সাদা ইঁদুর এবং কালো ইঁদুরটা কে বা কারা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই বিষয়গুলো কি হতে পারে এবং কি মানে এটা বিষয় মানে বুঝতে পারতেছি না। আমি এখন আপনাদের ভাঙিয়ে দিচ্ছি, যে বাঘটি তাকে তাড়া করছিল সেই বাঘটি হচ্ছে আজরাইল। আপনি দুনিয়াতে
যেদিন থেকে পতিত হয়েছেন এবং ভূমিষ্ঠ হয়েছেন সেদিন থেকেই আপনার পিছনে আজরাইল দাওয়া করে মানে ছুটে আসতেছে আপনাকে মানে জান কবজ করবে বলে। তারপর এর আগে যেটা মানে শুনতে পেরেছেন যে সাপটা আসলে কি, সাপটা হচ্ছে আপনার কবর। আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার কবরে যেতে হবে, আর সেই সাপটাই হা করে আছে আপনাকে খাবে বলে, কবর আপনাকে মানে কবরের কাছে নিবে বলে, কবর পেটে নিবে বলে কবর আপনার জন্য অপেক্ষা করতেছে। মধুর চাকে হাত দিয়েছিলেন, সেই মধুর চাকটা হচ্ছে আপনার দুনিয়া, আর রশিটা হচ্ছে আপনার হায়াত। দুনিয়াতে আপনি আসার পর পরকালের সম্পর্কে সকল কিছু ভুলে গিয়েছেন এবং আপনি স্বপ্নের মধ্যে আছেন যে আসলে আমি এই দুনিয়াতে আর কখনো অন্য কোথাও যেতে হবে না, আমার সৃষ্টিকর্তার কাছে যেতে হবে না, আমার সৃষ্টিকর্তার কাছে আমাকে পতিত হতে হবে না, সৃষ্টিকর্তার কাছে আমার জবাবদিহি করতে হবে না। সেই জন্য আপনি স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে আপনি আছেন যে মানে আপনি এখনো দুনিয়ার মজা এবং দুনিয়ার স্বাদটি অনুভব করতেছেন, আর আপনার হায়াতের যে রশির কথা বলা হয়েছিল সেটি আপনার হায়াত। সেই রশিটি এক পাশ থেকে সাদা ইঁদুর, আরেক পাশ থেকে কালো ইঁদুর। সেই সাদা ইঁদুরটা হচ্ছে আপনার দিন এবং কালো ইঁদুরটা হচ্ছে রাত। আপনার হায়াত দিন এবং রাত উভয় পক্ষেই দুই পাশ থেকেই আপনার হায়াত কমতে হচ্ছে এবং হায়াত কমে যাচ্ছে। আপনি কখনোই অনুভব করতে পারতেছেন না যে আসলে আমার হায়াত কমতেছে নাকি বাড়তেছে, এটা কখনো অনুভব করতে পারতেছেন না। কিন্তু হায়াতের সময় আপনার যতদিন এই দুনিয়াতে থাকার উচিত ততদিন আপনি এই দুনিয়াতে থাকতে পারবেন। সাদা ইঁদুর এবং কালো ইঁদুর যেটার কথা বলা হয়েছিল সেই দুজন আপনার হায়াতের রশিটা ধীরে ধীরে কাটতেছে আপনার জন্মের পর থেকে, আস্তে আস্তে আপনার হায়াতের রশিটা কাটতেছে। যেদিন আপনার হায়াতের সময় শেষ হয়ে যাবে, আপনার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, সেদিন আপনি রশিটা ছিঁড়ে, সাদা ইঁদুর কালো ইঁদুর যখন কাটা শেষ করে ফেলবে রশিটা ছিঁড়ে আপনি সেই সাপের পেটে যাবেন। তার মানে আপনাকে বোঝানো হচ্ছে আপনি কবরে যাবেন, আর কখনোই আপনি মানে যেটার কথা বলা হয়েছে যে বাঘের কথা, বাঘটি আপনার কুয়ার মুখে দাঁড়িয়ে আছে, সেই বাঘটা উপরের দিকে আপনি কখনো যেতে পারবেন না। দুনিয়াতে আপনি যেভাবে আসছেন সেভাবে কখনোই আর মানে পরকালে যেতে পারবেন না। সেজন্যই আপনাকে অবশ্যই সাপের গর্তে কিংবা কবরে আপনাকে যেতে হবে। তো বন্ধুরা, আমার এই এপিসোডটা, আমার এই কথাবার্তাগুলো যদি আপনাদের একটু মনের মধ্যে জায়গা লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং যে বিষয়গুলো আপনাদের ভালো লাগে সেই বিষয়গুলো আমাকে উল্লেখ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সমাধান করার জন্য চেষ্টা করব এবং অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চিন্তা ভাবনা করব। তো এই পর্যন্তই বন্ধুরা, আর আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য আমি দোয়া করি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।